চেয়ারম্যানের বাড়ি, যদি ঘুমো তখন বিচারা টাকা দিলাই ঘুমো না হয়ে যাবে। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও শামসু ভাই, শামসু ভাই হয়ে যা তো বেড়া লাগাইছি, যদি বিচারা টেরা দিন না তো বেড়া লাগবে। ও চেয়ারম্যান সাহেব, বাড়ি বাইনি নির্বাচন সামনে, তুমি সুস্থ না তাহলে নির্বাচন এটা চালাই তো, তো কিতা খবর বাদল আহিলা তো গাঁও গ্রামের খবর কিতা, এলাকার মানুষের খবর সবর কিতা খবর চাই। আপনার খবর, আপনার তো খবর ভালো, আপনার মাটা ভালো বুঝছেন, আপনার আমি আপনার বাড়ি আইতেছি, তারা দোকানো আড়াইয়া চিপস আনাস লইয়া দিদি বুঝছেন, তারা লইয়া পাইয়া আপনার খালি মিছিল দিলা, এখন তারা দিলে মা বাবার খবর কি দাদা, তারা তো খবর ভালো, তারা দিব কিছু গরিব আছে কিন্তু তারা তো উদ্বাই রাখতে, শামসুর লোকে নির্বাচন করা খেয়া আছে রে, খেয়া আছে শামসুর লোকে নির্বাচন করা, বল দিবা তাকে দিবা, তুমি কার সমর্থনে আছো শামসু ভাই, সম্মানিত শামসু ভাই সমর্থনে তুমি আমি কোন মাফে টেকা লইয়া লামছি নির্বাচন করুক প্রয়োজনে, আমি তার লগে কালো হয়ে গেছে, কোন সময় এবার করতে পারতো না, আমি টন করে দিব টন করে দিব, মানুষে টেকাজের দিকে, মানুষের দিকে, বুটো দিকে, জয়ের দিকে, তুমি এখন এখন তাকে দেখবা ইয়া গুর্দা মুর্দা নাই, হে তাও গুর্দা মুর্দা লইয়া মা বাবু রেখে থাকে, তারা দুটো কই কিলা আনা যায়, বুট এমনি দিদারি টেকা বিচাই দিন, টেকা বিচাই আমরা বুট আনো, আর তোমার যে তা কয় যে দেওয়া লাগে এটা তুমি দিও, এটা পয়সা লেখিয়া দিও সব নিবাই, কোনো কোনো সন্তি নাই, সব তোমার দিব, আর মেইন কথা মাথা রাখবাই আমার টেকা আছে, আমি চেয়ার ঠিক আছে, এখন গাঁও গ্রামের খবর সবর কিনা আমার অগ্রিম সুর খতর ঘুরছে কোথা, তুমি বাতো আমার তোর বা তুমি বুঝলাই না বুঝছো, আমি নির্বাচন লইয়া কিলা কোন অবস্থা আছে, তুমি আমার তো শুনাও কিতা হয়েছে, আপনার সুর তো সারা গাইয়া বুঝছো, আমি তো যোগ্য প্রার্থী নাই, যোগ্য প্রার্থী দিয়ে তারা দিব কি, আমি খালি পয়সা দেবেন, আমি যোগ্য প্রার্থী, জিও এই জন্য আপনি যোগ্য, আমি যোগ্য প্রার্থী, আর এমনি আমার পয়সা আছে, পয়সা যার যোগ্যতা তার, জিও বুঝছো নি, কিছু তো চা পানি খাওয়াই
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরো চা পানি খা উবায় উবায় অমুকর বাড়ি দক্ষিণ বাড়ি ফুকুর বাড়িতে বাটাসিরা করো হ্যাঁ তোমার বাবার অবস্থা কি দাবা আনিবা তোমার মা বালা নিবা আমার সালাম দিয়ে দেবা ও বাদল তোমার মাত আছে না না বাদল তুমি আমি তোমার মা আমার এলাকার খবর কিতা আমার আমি বার বার হয়েছি বাদল একমাত্র তোমার সৎ এবং আমি গরিব দুটিও সহায় মানুষ তারারে আমি জগাত দিমু বুঝলে না কথা তারারে আমি জগাত দিমু এর বাদে হইলে গিয়া যেমন ধরো ইউনিয়নের মাঝে ওই নানি মানে পয়সার বিচার এগুলারে আমি বন্ধ করিমু কথা বুঝলি আমারে যদি মানছে ভোট দে আমারও যদি মানছে ইয়ে করে আমি টাকা ঢুকাই যা করো সরদার বাবা আমি গরিব মানুষ আমি টাকা ঢুকাই যা পাইতাম আমি শুনছুনি শুনছি হ্যাঁ টাকার কর্মী বুঝলি তো বাদল আইসো তুমি খুশি হয়েছি তুমি চা টা খাও আর ইয়ে করো আমি তোমার শাশুড়ি কইমুনে চাউ দেওয়া লাগে আর বুটটা বুট হইলে কি একটা আমানত তোমার এখন জিনিস বুঝাই তুমি মানছো এখন বুঝাই পাই বুট একটা আমানত আর এই আমানত যদি হ্যাঁ সঠিক এবং যোগ্য স্থান না দে যে খাল কিয়ামতের দিন ও তার বুট একু দেওয়ার কারণে শমশুম এমবারে যত যাতে অন্যায় করবো এই অন্যায়ের ভূমিকা নিব কথা বুঝলি আগুরে জবাব দেওয়া লাগবো বুঝলি আগুরে জবাব দেওয়া লাগবো কিন্তু বিদায় আমরা যেন বুট দিতাম সঠিক এবং সুন্দরভাবে দিতাম মানে ফুয়াইন সেংরা সেংরা ফুয়াইন উঠছন এটা কথা আমার বুট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এটা কিটা লাগিবা জানে কই আমার বুঝছি তারে সরাইয়া কইবারে গাল বাড়িয়া লাগছো বুট এটা দিতে হবে এটা বুট লেগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করি আর সঠিক এবং সৎ একজন মঞ্চরে বইতাম আমার আমানত বুটটা সঠিক একজন মঞ্চরে দিতাম আমি একজন আলিম করা হয়েছি তোমার কারণ ইউনিয়নের মাঝে আমি চাই যদি আমার সঠিক এবং সৎ মনে করো তাহলে আমারে জিতায় আর যদি মনে করো আমার তুমি আরো বালা কোনো প্রার্থী দেখো ক্যান্ডিডেট দেখো তে তারারে জিতায় তবে বুট আর লাকা বাঁচতে টেকার বিনিময়ে শুনো আবার কইয়া তোমার বাদল আমি একটা টেকাও করো করতাম না কোনো টেকা দিয়ে আমি কোন বুট কিনতাম না তুমিও দেখিও মানুষরে আল্লাহ বাস্তে টেকা দিবাই না বুটার লাগে টেকা দিবাই না কারণ সে টেকা নিব ও যে টেকা নিছে যে চেয়ারম্যানে ষাট লাখ সত্তর লাখ খরচ করবো এগিয়ে কিন্তু তোমার দানোর বিটি তো নেগিয়া বাদে কিটা করবো ও তার টেকার গুণ বাবাইব কথা বুঝনি বাদল আইজরে বা খুশ হয়েছি আর তোমার শাশুড়ি কইয়ার আমি মনে করো ইয়ে করার লাগে হই গো তোমার মা আমার কথা কইরে বড় মায়ার মানুষ বড় মহব্বতের মানুষ আচ্ছা বাদল কষ্ট করলা আমার বাড়ির কত কাম কাজ আছে কাম কাজ বলে টেকা দেন আর দিস আমার
কিতা রে বাদল কি হয়েছে? দেখো বাদল কিতা সমস্যা, খালি শুনে চিল্লা চিল্লি ভরবা যা, আমার মাঝে কিতা ফিটনা ফসালো নি, কিলাম কিতা ইটা কি হয়েছে? আমরা তো গাউতে আসি না নি, আমরা জানি আর উনি আর সকলটা শুনি বুঝো নি, সবগুলো আমরা বুঝি আর। এখন দেখো কইবা স্যারে কই দিলাম, আমি যেগুলা শুনি আর এগুলো আসলে বলা নাই। চেয়ারম্যানই আইসে, 5 বছর চেয়ারম্যানই আইসে, যোগ্য যে প্রার্থী আমরা তারে ভোট দিলাম, ঠিক আছে না? আমরা ভোট দিতে গিয়ে টেকার কাছে বিক্রি হইতাম না, কারণ ইসলামে ওইটারে সমর্থন করে না। আর আমরা এমন ব্যক্তিরে ভোট দিতাম যে ব্যক্তি নির্বাচিত হইলে আমরা রিনিউয়াল লাগি উপকার হইব, আমরার উপকার হইব, মানে আমরা যে সমস্ত জিনিসপত্র আইব এগুলো হেমারিয়া খাইত না। কিন্তু এখন যেগুলো আমি শুনতাম ভাইয়ার, যে আমরা তুমি তাই চেয়ারম্যানের ফলোর গেছে যাই রায় গিয়া টেকা পয়সা খাই রায়, এগুলা তো মোটেও ঠিক নাই রা, বুঝছো না? আমরা সচেতন হওয়া লাগবো, আগের দিন এখন নাই, এগুলা করছো এগুলা ভুল করছো, ঠিক আছে না? যে আমরা চেয়ারম্যানের টেকা খাইতাম না, এখন এগুলো হিসাব আমরা অবশ্যই দেওয়া লাগবো, মরাবার যেহেতু গুটোর হিসাব দেওয়া লাগবো, এগুলা তোমার জানা আছে নি, তাই অবশ্যই এক কাজ করবা, হেউরোর টেকা খাইবা না, মানুষের সচেতন করো। যোগ্য যে প্রার্থী দুইজন আছে, দুইজন তো আছে না, এই দুজনের মাঝে আমরা যারে যোগ্য মনে করতাম এরা আমার দুজনও বাচ্চা যা লাগুন, ঠিক আছে না? আমি হেউরোর বুট তোমার করিয়ে না, যে এনে বুট দেওয়া হেউরোর ক্যাম্পাস আমি করিয়ান না, যারে যোগ্য মনে করবে তারে বুট দিয়ে দিবা, আর যেগুলো করছো এগুলো আবার অন্যায় কাজ করছো, ঠিক আছে না? আর আমরা হলে মিলিয়া গ্রামের মানুষের সচেতন করি, এলাকাবাসীরে সচেতন করি, সমাজটারে বদলাই, সমাজরে একটা মানে পালা একটা সমাজে পরিণত করি। Oh!